সাইজ কত। এরপর আমরা একটু ইমেজে যাব, কারণ আমরা জানি যে আমরা যারা ডিজাইন করি তাদের ক্ষেত্রে ইঞ্চিতে অনেক ভালো হয়, আমরা অন্য কোনোটা ভালোভাবে না জানলেও এটা অনেক ভালো পারি আর কি, এই জন্য আমরা একটু ওইভাবেই নেব। তো এটার জন্য আমি মোটামুটি মনে করতেছি যে এই ডিজাইনটা অনেক ভালো আছে। স্ক্রিন ফ্রন্ট কভার ব্লেড দিয়েছে, হোয়াইট শেপ দিয়েছে, ট্রিম সাইজ দিয়েছে, আচ্ছা অতটা যে একবারে ক্লিয়ার তা না, সেভ এরিয়া, আচ্ছা এবার আবার সাইজ দেয় নেই, দেখি এখানে কি দেখাচ্ছে, হাই ওয়েট শুধুমাত্র দেখাচ্ছে, মিলিমিটারে করছে, তো এটাও খারাপ না, ইঞ্চিতেও করা আছে, তো এটাও কিন্তু খারাপ না। প্রথমে তারা একটা এ4 পেজ নিয়েছে, এ4 পেজটাকে তারা পোর্ট্রেট করেছে, করার পর এটাকে সমান দুই ভাগে ভাগ করার জন্য হচ্ছে আপনার 0.8 ইঞ্চি একটা নিয়েছে, যেটা হচ্ছে আপনার মাঝখানের যে বর্ডারটা, কিন্তু ব্লেড এরিয়া কি এর বাইরে নাকি এটা আসলে বোঝা মুশকিল, এই কারণে আমরা ওটাকে বাদ দেব, এটাতে আমাদের ইয়া বোঝা যাচ্ছে না, মেবি এইটাতে অনেক সুন্দরভাবে বোঝাই দেওয়া আছে খুব সম্ভবত, যদিও এখনো আমিও দেখতে পাচ্ছি না, এখন দেখা যাচ্ছে, রাইট, এই ছবিটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে, আমরা এই ছবিটা একটু দেখব। এই ছবিটাতে স্পিন এরিয়া যেটা সেটা দেওয়া আছে হচ্ছে আপনার এখানে 3 মিলিমিটার, এখানে আছে 4 মিলিমিটার, 4×3=7 মিলিমিটার, মানে ওই 8 মিলিমিটার আর কি, এটা গেল 8 মিলিমিটার, এখানে ব্লেড দিয়েছে 15 মিলিমিটার, আমি যেটা ভাবছি সেটাই ঠিক আছে, 8 মিলিমিটারই ওনারা রাখছেন। প্রিপেয়ার সাইজ অ্যান্ড প্রিন্ট স্পিন প্লাস 30 মিলিমিটার ব্লেড, আচ্ছা এই একটা A4 সাইজকেই শুধুমাত্র যেটা আর কি ভাগ করছে সেটা, তাহলে এখন আমি এই যে তাও বোঝা মুশকিল এটাতে, যাই হোক আমি যতটুকু আর কি বুঝলাম এরাও মিলিমিটারে করছে, আমরা একটু তাহলে সেটাতে আর কি যাই। সর্বপ্রথম তারা যেটা করছে প্রিন্টে গেলাম, A4 সাইজ একটা ইমেজ নিলাম, এটাকে পোর্ট্রেট করলাম, পোর্ট্রেট করার পরে এখানে হচ্ছে 15 মিলিমিটার, আমরা ব্লেড অপশন নেব 15 মিলিমিটার, চতুর্দিকে 15 মিলিমিটার করে, করে 30 মিলিমিটার, তাহলে আমরা এখান থেকে 30 বাদ দেবো, তার মানে এখানে হবে 67, আর এখানে আবার 30 বাদ দিলে হবে 180, আমরা এট ফার্স্ট নিলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপস। আমি আপনাদেরকে আর একটা বিষয় কি দেখাইতে চাই, সেটা হচ্ছে যে নিউ ফর্ম ট্যাম্পলেট আছে, এই নিউ ফর্ম ট্যাম্পলেটে গেলে আপনারা ব্ল্যাঙ্ক ট্যাম্পলেট পাবেন, এইখান থেকে কিন্তু আপনারা অনায়াসে স্টেশনারি, টি শার্ট, বুক কভার এখানে মেবি নাই, আপনারা এখানে বুক কভার আবার সেভ করে রাখতে পারবেন, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, এখানে মানে সব ধরনের ট্যাম্পলেট আপনারা পাবেন আর কি, প্রমোশনাল বলতে ওটা অ্যাড, অ্যাডভার্টাইজের জন্য ওটা দেওয়া রাখছে, আচ্ছা বক্সড দেখি এখানে কি আছে, আচ্ছা এগুলো হচ্ছে আমরা বিভিন্ন সময় বক্সের ইয়া করি, ডিজাইন করি, প্যাকিং বক্স, হ্যাঁ প্যাকিং বক্স অনেক সময় আমরা ডিজাইন করি, সেই ডিজাইনের জন্য তারা একটা মকআপ দিয়ে রাখছে এখানে, এই মক ফাইল ইউজ করে আমরা এটাকে ডিজাইন করতে পারবো। তো যাই হোক আমার আমার এই ফ্রিল্যান্সিং সেক্টরে মানে অনলাইন মার্কেট প্লেসে
আমার প্রথম যে অর্ডারটা সেটা কিন্তু আমার প্যাকেটিং বক্স ছিল, এটা করতে আমার 12টা বেজে গেছে ওই সময়, আমি অত কিছু বুঝি নাই। তো আমি একটু বুক কভার ডিজাইনে যাচ্ছি, এটাকে আমি CS6-এ সেভ করবো এবার। এখন আমার যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে আমার আবার কিছু অংশ বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? ওটা তো আমার ট্রিম এরিয়া গেল, তাই না? আমি যেটাতে আছি সেটা হচ্ছে ট্রিম এরিয়া। এখন আমার সেভ এরিয়া নিতে হবে, সেভ জোন এরিয়া। তো সেভ জোন এরিয়া নেওয়ার আগে আমি একটা কাজ করব, একটা রেক্টেঙ্গেল শেপ নেব, যে শেপটার ওয়েথ হবে আপনার 8 মিলিমিটার, আর হাইট হচ্ছে পুরাটাই। তো হাইট আমি আর কি বসালাম না, না বসে আমি আচ্ছা হাইট যতটুকু আছে থাকলো দিয়ে দিলাম। এরপর আমি এখন হাইটটাকে এখানকার হাইট যে কতগুলো আসতেছে তা জানি না, এটাকে আমি আর একটু ইয়া করে এটাকে বড় করে নেব। বড় করে নেব বলতে পুরোটাকে আর কি নিলাম, কারণ এটার সঠিক হাইটটা আর কি না জানার ফলে আমি এই কাজটাকে এইভাবে করতেছি আমি। ও আচ্ছা আচ্ছা, ওই সময় কিন্তু আমরা একটা হাইট ওয়েট দিয়ে আসছিলাম যখন আমরা ইয়া করেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো যাই হোক, আমি এটা দিলাম, দেওয়ার পর এখন এটাকে আমি আর্টবোর্ডের ভিতরে মানে আর্টবোর্ডের একবারে মিডিল পয়েন্টে নিয়ে আসবো। আর্টবোর্ডের মিডিল পয়েন্টে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার বইয়ের মাঝখানের অংশটা, মানে আপনাদেরকে আমি একটু তাহলে ভিডিওতে আগে দেখাই। আমরা এখানে ট্রিম এরিয়া নিলাম, এটা হচ্ছে আমাদের ব্লেন্ড এরিয়া, এটা আমাদের হচ্ছে ট্রিম এরিয়া। এখন আমাদের একটা সেভ জোন এরিয়া নিতে হবে। তো সেভ জোন এরিয়া নেওয়ার জন্যে আমরা তখন হাইট দিয়েছিলাম মেবি 180 পিক্সেল, আর ওয়েট ছিল আমাদের 267। তো এই 180 থেকে আমরা এইদিকে 10, এইদিকে 10 বাদ দেবো, তাহলে 20 বাদ দেবো মানে এখানে 60 বাদ দেবো, 60 হয়ে যাবে, আর এখানে 20 বাদ দিলে হয়ে যাবে 40। এটা হচ্ছে আমাদের সেফ জোন এরিয়া। তো আমরা এখন এই সেফ জোন এরিয়াতে চলে আসলাম, আমি এখন এটাকে মেক গাইড করে দিলাম, দেওয়ার পর এটাকে আমি লক গাইড করে দিলাম। লক গাইড করা মানে এই গাইডটা আমার এখন বসে গেল, ব্যাস আমার এখন এই সেফ জোনের মধ্যে আমি ডিজাইনটা করবো এখান থেকে, কিন্তু আমার যতগুলো টেক্সট থাকবে সেই টেক্সটগুলো থাকবে এটার ভিতরে, এই সেফ জোন এরিয়ার ভিতরে থাকবে। আপনারা জানেন যে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদেরকে একটা রেক্টেঙ্গেল মাঝখানে নিতে হবে, নিচ্ছি আমি সেটা, ওটার ওয়েট হচ্ছে আপনার 8 মিলিমিটার অথবা 10 মিলিমিটারও আমরা নিতে পারি, আর হাইটটা হচ্ছে আমাদের 180। আমি এটাকে মিডিলে টেস্ট করে দিলাম, প্লেস করলাম, করার পর আমি এখন চোখ দিয়ে একটা রেক্টেঙ্গেল নেব, যেটা হচ্ছে 180, সবই ঠিক আছে। এখন শুধুমাত্র এইখানে আমার হচ্ছে 247। আচ্ছা, এটা আমার আরও কমবে, 10, 10, 20 কমবে। ট্রান্সফর্ম গেলাম, ট্রান্সফর্ম থেকে আমার যেটা 180 সেটাকে আমি 60 করে দেবো, তাহলে আমার এটা 10, 10, 20 কমে যাবে। এখন আমি এটাকে গাইড সবার শেষে লক গাইড, আচ্ছা আনলক গাইড আছে, লক গাইড থাকলো না। বাস আমি এখন যেটা করব, এখানে শুধুমাত্র শেপ ইউজ করেও কাজ করা যাবে। শেপ নিলেন, এই শেপটাকে একটু বাঁকানো বাঁকাইতে হবে। আপনি বাঁকানোর জন্য শেয়ার টুল ইউজ করবেন, আমরা এর আগে এই টুলটা মানে ইউজ করছিলাম। আচ্ছা, এটা হচ্ছে স্কেল টুল, এই স্কেল টুলের মধ্যে আপনার আছে শেয়ার টুল। এই টুলটাতে যে কোনো এক সাইড ধরে আপনি যদি একটু হেলা নামাজি করেন তাহলে এটা বাঁকা হয়ে যাবে, বাঁকা করলেন তবে আমাদের এই যে সেফ জোন এরিয়ার বাইরে যেন না যায়। এরপর আপনি এটাকে কালার কম্বিনেশন এখন করতে পারেন 100% রেড।
এটাকে আবার আমি শেয়ার করে নেব। এক্ষেত্রে আমার শেয়ারটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এই কারণে আমি আবারও রেক্টেঙ্গেল টুল নিই, কারণ এই একই পরিমাণ ইয়াটা আসবে এখানে। এটাকে একটু ছোট করে দেব। তবে একটা জিনিস মনে রাখবেন, এই সময় সব থেকে ভালো হয় আমাদের স্ট্রোক কালার না রাখা, পরে যখন দরকার পড়বে তখন আমরা যে কোনো শেপে স্ট্রোক যদি দরকার হয় তখন সেই শেপে স্ট্রোক দিয়ে দেব। এখন আমি এটাকে একটু, আচ্ছা আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার এইটাতে আমার থাকবে লেখা আর এটাতে আমার লেখা থাকবে না, এটা জাস্ট একটা শেপ। সেভ জোন এরিয়ার মধ্যে আমি বসাই দিলাম। এটা ভালো দেখাবে না কারণ এটা পিছনটা আমার ডার্ক, এখন ভালো দেখাবে। এখান থেকে টাইপ থেকে আমি এটাকে আমি এখন এটা 90 ডিগ্রি করে দেবো, সেটা আমার উপর নিচ হয়, আমার কোনো কাজ নেই। এখন এটাকে আমি যদি চাই যে আমি এটা লাল কালো, মানে কালো সাদা থেকে এটাকে লাল করে দেবো, তাহলে এই
কালোটাতে আগে ক্লিক করব, একটু সময় নিচ্ছে, একটাকে আগে ডিলিট করি। কালোটাতে ক্লিক করলাম, এটাতে আমি ডাবল ক্লিক করব, কালোটাতে ডাবল ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, সেখান থেকে আপনি সিএমওয়াই কে করে দেবেন। যেহেতু আমরা এটা প্রিন্ট হবে, বুক কভার সবসময় প্রিন্ট হয় কথাটা মনে রাখবেন। এটাকে আপনার 100% সায়ান, 100% ইয়েলো করে দেন, 100% মেজেন্টা, 100% ইয়েলো করে দিলে এটা আপনার হয়ে গেল রেড কালার। এটা ধীরে 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 হোয়াইটে পরিণত হলো। এই একই জিনিসটাই আমরা একটু কপি করে নিয়ে গিয়ে এখানে বসাবো, যাতে যেন এখানেও যেন আমরা একটা হালকা একটা শেড দেখতে পারি এবং বোঝা না যায় যে এখানেই এটা একবারে স্মুথলি শেষ হয়ে গেছে, মানে স্মুথলি বলতেছি আপনার একবারে শেষ হয়ে গেছে সেটা যেন বোঝা না যায়। ব্যাস এখন যে ধরনের বুক সেই বুক রিলেটেড আপনি এখানে একটা ছবি দিতে পারেন। তো বুক রিলেটেড আমরা একটা ছবি নিয়ে আসি, আমি এই ছবিটাকে নিচ্ছি, ইমেজ কপি, পেস্ট ইমেজ, নিয়ে এসে এটা 72 পিপিএই সমস্যা নাই, আমি জাস্ট এটাকে ট্রেস করে নেব। ট্রেস করলে ডিরেক্ট ট্রেস করলে ভেজাল হবে, এটাকে আমি হাই ইমেজ দিয়ে দিলাম, ট্রেসিংয়ে এক্সপ্যান্ড করলাম, মেবি এটাতেও একটু সমস্যা হবে। আচ্ছা সমস্যা তো হয়েছেই, আপনারা এটা বুঝতে পারবেন না, কারণ এই দেখেন ট্রেসিংয়ে যেটা সমস্যা হয়েছে এই যে এখানকার আমাদের কালো দাগটা চলে গেছে, আমাদের এই কালো দাগটা রাখতে হবে না হলে ভালো হবে না। আগে দেখা লাগবে, আচ্ছা এটা মেবি পিএনজি ফাইল, তো পিএনজি ফাইল হলে আমাদের জন্য আরও সুবিধা হবে। সেভ ইমেজ, দেখি কী ফাইলে আসে, হ্যাঁ পিএনজি ইমেজ, আমরা এটাকে সেভ করলাম, এরপর আমরা এখন এটাকে প্লেস করব। এখন আমরা এটাকে যদি ট্রেস যদি করি তাহলে আমরা অরিজিনাল জিনিসটাই পাবো, কপি করে নিয়ে আসার থেকে এটাই বেটার। এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে আমরা এখন এই চতুর্দিকে যে হোয়াইট অংশটা সেটাকে আমরা কেটে দিলাম, ভিতরের হোয়াইটগুলো কেটে দেবো, ভেজাল হয়ে যাচ্ছে ভিতরের হোয়াইটগুলো। সেক্ষেত্রে অ্যানাদার অপশন আছে, অ্যানাদার অপশন হচ্ছে আপনি এটা পুরোটাকে সিলেক্ট করেন, ওই পাথ ফাইন্ডার অপশন তো একটাই আমাদের, পুরো অংশটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার করে আনব্লক করেন, এখন আপনি এটাকে সিলেক্ট করে ডিলিট করলে কোনো সমস্যা নেই। ব্যাস বুক নেম ডিরেক্ট আপনি গেলেন, এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবেন, ঘোরানোর সময় দেখেন এটা কিন্তু আমাদের মানে ইয়া হয়ে যাচ্ছে আর কি। তো আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে আমি আবার রোটেট করবো ম্যানুয়ালি। এই যে যখন এরকম চলে আসলো তখন আপনি শিফট চেপে ধরে এটাকে রোটেট করেন, ম্যানুয়ালি শিফট রোটেট হবে।
দেখেন হোয়াইটের উপর হোয়াইট পড়ে গেছে, ভালো দেখাচ্ছে না, সো আমাদেরকে এটা একটু চেঞ্জ করে নিতে হবে। চব্বিশ ফন্ট সাইজ দিলাম, এসটি দিয়ে যে ফন্টগুলো, যেমন এই যে এই যতগুলো এসটি নামে ফন্ট, এই ফন্টগুলো হচ্ছে লম্বা হয়, এই যে এসটি যতগুলো আর কি, মানে এসটি কথাটা আছে প্রথমে, এই ফন্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই লম্বা হয়, তো মানে দৈর্ঘ্যটা লম্বা হবে আর কি, আমরা সেই সকল ফন্টগুলোকে এখানে ইউজ করব। সারমর্মের ইংলিশটা আমি ভুলে গেলাম, সামারাইজ এখন এটাকে আমরা একটু ডার্ক কালার করে দেব, ডার্ক কালার আমরা এটাও দিতে পারি, অথবা আর একটা কালার আছে এই হয়ে গেল আমাদের অ্যানাদার বুক কভার ডিজাইন। আচ্ছা আপনারা বুঝতে পারেন না এরকম কেউ কি আছেন?